নবীর সুন্নাতকে নবীর তালিমকে জিন্দা করা হয়েছে যারা মাজার পূজারি কবর পূজারি বলবে মনে করবেন এরা মানুষকে নবীর সুন্নাহ থেকে আল্লাহর দেয়া বিধান থেকে নবীর বিধান থেকে দূরে সরাতে চায় এদের সাথে দ্বীন ইসলামের কোনো সম্পর্ক নাই حبيب أحمد مجتبى ونبي محمد مصطفى وحبيب أحمد مجتبى ان کا نام جب زبان پہ آ گیا تو ملائکہ نے بھی دی صدا بلغ العلا بکماله کشفت بجماله حسنت جميع خصاله صلوا وآله صلوا عليه وآله جس چاہا در پہ بولا چاہا اپنا بنا لیا جس چاہا در پہ بولا لیا جس چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلغ العلا بکماله کشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه صلوا عليه وآله قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحيينه حياة طيبة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে আকদসে পবিত্রতা শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রব্বুল আলামিন পবিত্র রজবুল মুরাজ্জব হারাম মাসের অন্যতম এই রজব শরীফে প্রথম জুমা যে জুমার রাতকে ফেরেশতারা লাইলাতুর রগায়েব হিসেবে আখ্যায়িত করে থাকে এই জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিশেষ মাগফিরাত নসিব করেন এই পবিত্র দিবসে পবিত্র দরবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী নওয়াব ওয়ালী বেখা প্রকাশ ওলিখা জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার তৌফিক দান করছেন রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রিয় হাবিব হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে আকদসে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মুবারকের পূর্ব প্রস্তুতি হিসেবে এই রজব শরীফকে বেছে নিয়েছেন এবং উম্মতকে তাগিদ দিয়েছেন রমজান মুবারকের রোজা সিয়াম সাধনা ট্রেনিং এই রজব মুরাজ্জবে তোমরা পালন করবে নিজেও তিনি রোজা রেখেছেন উম্মতকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য পথ প্রদর্শনের জন্য সর্বপ্রথম আল্লাহ নবীগণ এবং রসূলগণকে প্রেরণ করেছেন তাদের এই সিলসিলা ধারাবাহিকভাবে আসতে আসতে হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল হযরত ইসহাক হযরত ইয়াকুব এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে এসে আমার নবী আকা ও মাওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবী এবং রসুল প্রেরণের সিলসিলা এই ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা সমাপ্তি করেছেন একটু বড় করে বলে সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবের পরে আর কোনো নবী নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন নবীগণের শেষ করে আল্লাহ প্রেরণ করেছেন আমার নবীও ইরশাদ করেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যারা নবীর পরে কোন নবী মানতে চাইবে দাবি করতে চাইবে ইসলামী শরিয়া মোতাবেক তারা সরাসরি কুফরিতে লিপ্ত আছে ইসলামের বহির্ভূত এদের সাথে দীন হক ইসলামের কোনো সম্পর্ক নাই আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহর মধ্য দিয়ে নবী রসুল প্রেরণের এই কর্মসূচিকে শুভ সূচনা করেছেন আর পরিসমাপ্তি হয়েছে আকা মাওলা হযরতে শফিউল মুজনবিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে রব্বুল আলামিন বড় মেহরবানি করেছেন আমাদেরকে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী খাতমুন নবীর উম্মত করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন তাই আল্লাহর দরবারে আর একবার শুকর আদায় করে বড় আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের প্রচার রসুলের রিসালতের প্রচার নবী রসুলগণের আগমনের এই সিলসিলা খতম হয়েছে কিন্তু রব্বুল আলামিন এই দ্বীন হক ইসলামের প্রচার তৌহিদের প্রচারকে আজও অব্যাহত রেখেছেন চালু রেখেছেন তা কাদের মাধ্যমে দেখা যায় হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এবং আল্লাহর প্রিয় ভাজন প্রিয় ব্যক্তিবর্গ আউলিয়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সিলসিলা জারি রাখবেন নবীগণের পরে আউলিয়ে কেরাম এই মহান দায়িত্ব গ্রহণ করেছেন এবং কিয়ামতের সকাল পর্যন্ত এই দায়িত্ব তারা পালন করে যাবেন বিশেষ করে যে সমস্ত ব্যক্তিবর্গের নাম আজও ইতিহাস মনে রেখেছে আমরা তাদেরকে খুবই মহব্বত এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি রব্বুল আলামিন আল্লাহর নবীগণের পরে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিবর্গকে নির্বাচন করেছেন তন্মধ্যে হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই হযরতে বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহি আলাই আমাদের চট্টগ্রামের ইতিহাস যদি আমরা দেখি হযরতে শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই শহর কুতুব শাহী আমানত রহমতুল্লাহি আলাই হযরতে গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই এভাবে করে হযরত কিবলা সৈয়দ আহমদুল্লাহ আলমাইজ ভণ্ডারী কিবলা কাবা সহ অসংখ্য আউলিয়ে কেরামের নাম আমরা উল্লেখ করতে পারি রব্বুল আলামিন বড় পীর হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এবং সারা দুনিয়াব্যাপী আউলিয়ে কেরামের মধ্য দিয়ে দীনে ইসলামের সে বাতিকে আজও আল্লাহ তাআলা প্রজ্বলিত করে রেখেছেন আর এ আলো কখনো নিববে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি আমার হাবিবকে তো আমি পাঠিয়েছি যাতে সমস্ত দীন ধর্মের উপরে হাবিবের দীন যেন সবসময় বিজয়ী হয়ে থাকে এই বিজয়টা নিশ্চিত করেছেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসলামের এই বিজয়কে নির্ধারণ নিশ্চিত করে দিয়েছেন তে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলা আজও ওলামায়ে কেরাম
এবং আউলিয়া কেরামের আশার ধারাবাহিকতা রেখেছেন প্রতিটি যুগে যুগ বিখ্যাত ওলামায়ে কেরামের জন্ম হয়েছে এবং প্রতিটি যুগে আল্লাহওয়ালা আল্লাহর প্রিয়জন আউলিয়া কেরামের জন্ম হয়েছে এবং তাদের ছোঁয়া পেয়ে তাদের সহবত পেয়ে এই পৃথিবীর প্রতিটি মানুষ দীনে ইসলামের শিক্ষা পেয়েছে আল্লাহ পরিচয় পেয়েছে এবং আল্লাহকে মানার জন্য দিক নির্দেশনা লাভ করেছে আল্লাহ তাআলা এই আউলিয়া কেরাম এবং ওলামায়ে কেরামের সহবত সান্নিধ্য আমাদের সকলকে আজীবন ধরে রাখার তৌফিক দান করুক আমিন পবিত্র কোরআনুল করিমের দিকে যদি আমরা দেখি রব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা আল্লাহ ইরশাদ করছেন যেই ব্যক্তি সৎকর্ম সম্পাদন করে সৎকর্ম সম্পাদন করবে মিন যাকারিন আও উনসা পুরুষ থেকে কিংবা নারী থেকে পুরুষ হোক বা নারী হোক যেই সৎকর্ম সম্পাদন করবে ওয়াহুয়া মুমিনুন এমত অবস্থায় সে মুমিন মানুষ এতটুকু বলেননি আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কর্মফলটা নির্ধারণ হবে ঈমানের মানদণ্ডে যে মুমিন আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহান যে সৎকর্ম সম্পাদন করবে মিন যাকারিন আও উনসা নারী পুরুষের মধ্য থেকে ওয়াহুয়া মুমিন এমত অবস্থায় সে মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমি ওই বান্দাকে পুত পবিত্র উত্তম জীবন দান করব দেখুন আকীদা একটু খেয়াল করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সৎকর্ম করলেই হবে না সৎকর্মের পুরস্কার আল্লাহর দরবারে কে দাবি করতে পারবে কে চাইতে পারবে কার জন্য আল্লাহর দরবারে সেটার স্বীকৃতি রয়েছে সেটার আল্লাহ তাআলা থিওরি দিচ্ছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালা ওয়া হুয়া মুমিন আল্লাহ তাআলা বলছেন ঈমান অবস্থায় কোন পুরুষ কোন নারী যদি সৎকর্ম সম্পাদন করে তাহলে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান আল্লাহ তাআলা বলছেন আমি তাকে পুত পবিত্র জিন্দেগি নসিব করব তা কাফের হিসেবে কেউ যদি কারো উপকার করে কুফরিতে আছে বিধর্মী ইসলামের অনুসারী নয় মানুষের উপকার করলো কাউকে সহযোগিতা করলো কাউকে টিচিংস দিল কাউকে আর্থিক সহায়তা প্রদান করলো কাউকে বসতবাড়ির ব্যবস্থা করে দিল কারো চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করে সহযোগিতা করলো যাই করুক আল্লাহর দরবারে তার জন্য কোনো বিনিময় নেই কারণ বিনিময় কেবল আল্লাহ তাআলা তার জন্যই বরাদ্দ করেছেন যাকে আল্লাহ কলেমা পড়ে মুমিন হওয়ার সৌভাগ্য দান করেছেন আর গায়ের জোরে ক্ষমতার জোরে কিংবা কারো উপরে জোরপূর্বক ঈমান অর্জন করা যায় না সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ এমন কোন সত্তা নেই যে স্পর্ধা দেখাবে যে জোরপূর্বক মুমিন হবে আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ যখনই আল্লাহ ওই বান্দার প্রতি দয়াশীল হবেন আল্লাহর অনুমতিতেই তার মুখ দিয়ে কলেমা জারি হয়ে যাবে তাহলে কলেমা পড়তে পারাটা এটা আল্লাহর দয়া অনুগ্রহের আওতাধীন রব তাআলা যাকে চেয়েছেন মুমিন বান্দা বলে কবুল করে নিয়েছেন আর যারা মুমিন হয়েছেন তাদের জন্য রব্বুল আলামিন কি রেখেছেন বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান আমি আল্লাহ তাদের জন্য উত্তম জীবন রেখেছি এরপর বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এবং আমি আল্লাহ তারা যে কর্ম কর্ম পালন করেছে যে সৎকর্ম সম্পাদন করেছে সে কর্মগুলোর যত উন্নত মানের কর্ম করেছে আমি আল্লাহ তার জন্য তত উন্নত প্রতিদানের ব্যবস্থা করেছি কাজের মান যেমন আল্লাহর পুরস্কারের মানও তেমন হবে কারো প্রতি কোনো রকমের কমতি করা হবে না রব তাআলা বলছেন তুমি যত এখলাস বিশুদ্ধ নিয়ত নিয়ে আমি আল্লাহর দরবারে তোমার কর্ম পালন করে আগমন করবে আমি আল্লাহ তোমাকে তত বেশি উন্নত পুরস্কারে ভূষিত করে সম্মানিত করে নেব রব্বুল আলামিনের এই ঘোষণা থেকে আমরা আজ যাদের কথা এবং যাদের আলোচনাকে জীবন থেকে কখনো বাদ দিতে পারবো না যাদের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমরা সকলে বাধ্য
এবং যাদের আলোচনা করাটাকে আল্লাহ নিজের আলোচনা বলে আখ্যায়িত করেছেন সে সকল পবিত্র সত্তাদেরকে নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমার মুরাদ হচ্ছে আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর বন্ধু। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্ধুদের আলোচনা যখন আমরা করব তখন আমাদের জন্য লাভ কি হবে? ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি মাজমাউ জাওয়াইদের প্রথম খণ্ডের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক কোট করেছেন। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল্লা ইন্না আউলিয়াই মিন ইবাদি ওয়া আহিব্বাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউলিয়াই মিন ইবাদি ওয়া আহিব্বাই মিন খালকি। আমার বলিরা, আমার বন্ধুরা, আমার স্পেশাল কিছু বান্দা এবং যারা আমি আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তাদের অবস্থান, তাদের মর্যাদাটা কেমন? ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ুযকারুনা বিযিকরি। যখন আমি আল্লাহর জিকির করা হয় তখন আমার এসব বান্দাদের জিকির হয়ে যায়। বাহ্যিকভাবে কেউ যদি মসজিদের মিম্বার থেকে আজান শুনে, কারো মুখে যদি কলেমা শুনে, কারো মুখে যদি কোরআনে পাকের তেলাওয়াত শুনে, প্রশ্ন জাগে, কোরআন তো নাজিল হয়েছিল মক্কায়ে মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, কোরআনের নির্দেশনা নামাজের হুকুম এসেছিল মক্কায়ে মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, আর এই চর্চা, আজানের চর্চা খানায়ে কাবায়, মসজিদে নববীতে পালিত হয়েছিল, আজ হাজার মাইল দূরে বাংলার এই জমিনে কিভাবে পৌঁছে গেল? তখন ইতিহাস আমরা দেখতে দেখতে এক পর্যায়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হব, কিছু আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা বান্দা নিজের ভূমি ত্যাগ করে, নিজের পরিবার পরিজন ছেড়ে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, নিজের সব কিছুকে ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য ছুটে এসেছিল এবং তাদের মুখে মুখে এই জনপদের মানুষ মুসলমান হয়েছিল। তাদের মুখে কলেমা পড়ে পড়ে এই জনপদের মানুষ মুসলমান হয়েছে, আর তাদেরকেই তো জমানা এবং যুগ যুগান্তরে মানুষ জেনে থাকে, তারা আল্লাহর প্রিয়জন, তারা আল্লাহর বলি আল্লাহ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। চট্টগ্রামের ইতিহাস বড় সমুজ্জ্বল ইতিহাস। আজ গুগল ম্যাপে অনেক কিছু আমরা সার্চ করি, অনেক তথ্য আমরা জানতে চাই, অনেক স্পট সম্পর্কে আমাদের অবগতি অর্জন করতে চায়, কিন্তু আজও আলহামদুলিল্লাহ গুগল ম্যাপে যদি কেউ মদিনাতুল আউলিয়া, ওলিদের শহর বলে সার্চ করে, তখন এক নম্বরে নাম উঠে আসবে এই চাটগ্রাম শরীফ, এই চট্টগ্রামের নাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই শহরটাকে আল্লাহর বলিরা নিজেদের এবাদতের এবং দিন প্রচারের জন্য বেছে নিয়েছেন। তা আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় কিনা? অবশ্যই সৌভাগ্যের বিষয়। তা আল্লাহ তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ুযকারুনা বিযিকরি, যখন আমি আল্লাহর জিকির হয় তখন আমার মাহবুব ওলিদের জিকির হয়ে যায়। কারণ এই কোরআন শিখেছো কার থেকে? এই হাদিস পেলে কোথ থেকে? কোরআনের তেলাওয়াত পেলে কোথ থেকে? আজান পেলে কোথ থেকে? নামাজের ফরমেশন, নামাজের এই পদ্ধতি মেথডটা শিখলে কিভাবে? কলেমার দাওয়াত পৌঁছলো কিভাবে? ইতিহাস দেখতে দেখতে আমরা পরিচয় পাই আল্লাহওয়ালা ওলিদের। আল্লাহ বলছেন, যখন আমার জিকির হয় তখন আমার বন্ধু আমার ওলিদের জিকির হয়ে যায়। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উযকারা বিযিকরিহিম, যখন তাদের আলোচনা করা হয়, ওলি আল্লাহর কথা বলা হয়, তখন নামের সাথে আল্লাহর নাম আছে কিনা? ওলিউল্লাহ, আউলিয়াউল্লাহ, ওলিউল্লাহ যখন বলা হয়, ওলি শেষে আছে কি? আল্লাহ। তাহলে ওলিউল্লাহ যখন বলা হয় তখন কার জিকির এসে যায়? আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উযকারা বিযিকরিহিম বিযিকরিহিম, আর যখন তাদের জিকির করা হয় তখন আমি আল্লাহর জিকির হয়ে যাই। তো ওলি আল্লাহর চর্চা করা, তাদের সম্পর্কে আলোচনা করলে আমাদের কাছে দুটো বিষয়ের একসাথে আমল হয়। একটা হচ্ছে আল্লাহর জিকিরে তাদের জিকির হয়, আর তাদের জিকির করলে কার জিকির হয়? আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়। আজ বিশ্ব পৃথিবীতে আমরা যারা আছি, ওলি আল্লাহর ব্যাপারটাকে নিয়ে অনেকে অনেকভাবে দেখেন। কোরআনুল করিমের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ওলিরা মুত্তাকি হয়ে থাকেন। ওলি কারা? ওলির পরিচয় কি?
সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন, জেনে রাখো, খবরদার, সাবধান, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো শঙ্কা নেই, আর কিয়ামত দিবসে তাদের কোনো দুশ্চিন্তাও নেই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানূ ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া চর্চা করেছে, আল্লাহ ভীতির ইসলামের অনুশাসনগুলো মেনে চলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের অনুকরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের মাহবুব বান্দা ওলি বলে স্বীকৃতি দান করেছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যে আল্লাহর ওলিরা মুত্তাকি হয়ে থাকেন। এই আয়াতের অনেকে ভুল ব্যাখ্যাও দিয়ে থাকে, অপব্যাখ্যাও করে। তারা বলছে মুত্তাকিরা ওলি হয়ে যায়, ওলিদের আলাদা কোনো স্তর নেই। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বোঝাতে চাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা দ্বীনি দাওয়াত প্রচার করার জন্য স্তরে স্তরে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গকে চয়ন করে নিয়েছেন। নবীগণ, রসুলগণকে আল্লাহ তাআলা দ্বীনের প্রচার করার জন্য নির্ধারণ করে নিয়েছেন, আর আম্বিয়া আলিমুসসালামের পরে তাদের উম্মতদের মধ্য থেকে কিছু সিলেক্টেড পার্সনকে, কিছু নির্বাচিত ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা দ্বীনি দাওয়াতের জন্য মানসিকভাবে এবং তাদের স্বভাবগতভাবে তাদেরকে তৈরি করে দিয়েছেন। তাই প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণ রসুলগণকে এই দায়িত্ব দেন, নবীগণের সংস্পর্শে যারা ছিলেন, সোহবতে যারা ছিলেন, সান্নিধ্যে যারা ছিলেন, নবীকে যারা সহযোগিতা করেছেন, তারা নবীর সাহাবী হয়েছেন। নবীর কি হয়েছেন? সাহাবী হয়েছেন। সাহাবায়ে কেরামের স্তর, সাহাবায়ে কেরাম দীন হক ইসলামের প্রচার প্রসারে খেদমত আঞ্জাম দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরামের অনুকরণ অনুশাসনগুলো মেনে মেনে যারা উম্মতের মধ্যে দীনে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, তারা হচ্ছেন আউলিয়ে কেরাম। তো নবী, নবীর পরে সাহাবি, তারপরে আউলিয়ে কেরাম, এই স্তরগুলো কোরআনে এবং হাদিসে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে আল্লাহ আলাদা করে বুঝিয়েছেন, এবং হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্পষ্ট করে তাদের তাবকা, তাদের মর্যাদার স্তরটাকে স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু কিছু ব্যক্তি এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে তারা ঢালাওভাবে সবাইকে ওলি বানানোর চেষ্টায় আছে। সবাই ওলি হয়ে যাবে, ওলিদের আলাদা কোনো স্তর নেই, এমন করে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। ওলি আল্লাহ, তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামত প্রাপ্ত কিছু বিশেষ বান্দা। সেটা আমি আপনাদের সকলকে জানাই যে সাধারণভাবে আমরা যে সকল মুমিন বান্দারা কবরে চলে যাব, হাশরের ময়দানে উঠব, আমাদের সবার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করবে যে আমি নাজাত পাবো কি না, আমার জন্য জান্নাত আছে কি না, নাকি আমি জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হব, আমি জাহান্নামের অগ্নিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, এই নিয়ে শঙ্কাই থাকবে। কিন্তু রব্বুল আলামিনের হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, আমি আপনাদের সামনে কোট করছি, যেটা নাসাই শরীফের 5010 নম্বর হাদিসে পাক, ইবনে মাজাহ শরীফের 60 নম্বর হাদিসে পাক, এবং ইবনে খুজাইমা ফিত তাওহীদ আত তাওহীদ কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 684 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে বাগবিতণ্ড করার, ঝগড়া বিবাদ করার, আল্লাহর মুখে মুখে কথা বলার কারো স্পর্ধা থাকবে না, কারো সাহস থাকবে না। কিন্তু রব্বুল আলামিন যখন আমার নবী মুস্তাফার প্রতি দয়াবান হবেন, তখন নবীর উম্মতের মধ্যে যারা মুমিন বান্দা আল্লাহকে রাজি করেছেন, ওই আউলিয়ে কেরামের প্রতিও আল্লাহ দয়াশীল হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করবেন। বুখারী এবং মুসলিমে দীর্ঘ হাদিসে পাক, আমি বেশ কয়েকবার এই মিম্বর থেকে হাদিস আপনাদেরকে শুনিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা অবনত হবেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, আই মুহাম্মদ, হে আমার রসুল, আপনি আপনার মাথা উত্তোলন করুন, সাল, আমার কাছে চান,
তোতা যা চাইবেন দিয়ে দেব আল্লাহ বলছেন সাল আপনি চান তোতা আপনি যা চাইবেন তা দিয়ে দেয়া হবে ওয়াসফা আপনি সুপারিশ করুন তুসাফা আজকে আপনার সুপারিশ কবুল হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বীকৃতি এই অনুমতি দিবেন কে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন আমার উম্মতদেরকে আল্লাহ যখন আমাকে এই নিয়ামত দান করবেন তখন এই নিয়ামতটা আমি আমার কাছে সীমিত রাখব না আমার উম্মতের মধ্যে আমার ওলিদের কাছে আমি বণ্টন করে দেব আর ওলিদের অবস্থা কি হবে হাদিসের নাম্বার আমি আগে বলেছি নাসাঈ শরীফের একেবারে সহিহ সনদে বর্ণিত হাদিসটি 5010 নম্বর হাদিসে পাক আপনারা চাইলে চেক করে নিতে পারবেন এই হাদিসে পাকে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দ মিন মুজালাতিল মুজাদালাতিল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা আদখালুন নার দুনিয়াতে এক ভাই অপর ভাইকে সহযোগিতা করার জন্য বিবাদে জড়ায় একের এক ভাই অপর ভাইকে ভাইয়ের কল্যাণ করার জন্য বিবাদে জড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কিছু স্পেশাল মুমিন বান্দা এমন উঠবে যারা নিজেদের ভাইদের জন্য ভাইদের ব্যাপার নিয়ে আল্লাহর সাথে বিবাদে জড়াবে আল্লাহর সাথে আবদার করবে যা এ আল্লাহ তুমি আমাদের ভাইগুলোকে জাহান্নামে কেন নিপতিত করেছো জাহান্নামে কেন প্রবেশ করিয়েছো এটা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে তারা আপিল করবেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলাম ইয়াকুলুনা রাব্বুনা ইখওয়ানি ইয়াকুলুনা রাব্বুনা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা ওয়া ইয়াসুমুনা মানা ওয়া ইয়াহুজ্জুনা মানা ফাআদখালতাহুম আন-নার তখন আল্লাহর দরবারে তারা আপিল করে বলবেন আয় বারি তাআলা তুমি আমাদের সেসব ভাইকে কেন জাহান্নামে দিলে যারা আমাদেরকে দেখে দেখে আমাদের সাথে নামাজ আদায় করত যারা আমাদেরকে দেখে দেখে রোজা পালন করত যারা আমাদেরকে দেখে দেখে হজ পালন করত আমাদের কথা মোতাবেক অনুসরণ করে দ্বীনে হক ইসলামের অনুসারী হয়েছিল তুমি তাদেরকে কেন জাহান্নামে দিলে তখন ফায়াকুলু তখন তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ইযহাবু যাও যাও জাহান্নামে প্রবেশ করে দেখো ফাখরিজু মান আরাব মান কদ আরাফতুম তোমরা যাদেরকে দুনিয়াতে চিনতে যারা তোমাদেরকে ভালোবাসত তোমাদের প্রিয়জনগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পেশাল ওই মুমিন বান্দাদেরকে এই নির্দেশ দিবেন আজ তোমাদের আপিল আমি গ্রহণ করলাম তোমরা জাহান্নামে প্রবেশ করো যাদেরকে তোমরা চিনো তোমাদের পরিচিত প্রিয়জনগুলোকে তোমরা সেখান থেকে বের করে নিয়ে আসো দেখা যায় হাদিসে পাক আমার নবী পাক বলছেন ফায়াতুনাহুম তারা সকলে সেখানে চলে যাবেন ফায়ুরাফুহুম বিসুয়ারিহিম বিসুরাতিহিম লা তাকুলুন নারু সুয়ারাহুম আগুনে তারা জ্বলবে কিন্তু তাদের চেহারা আকৃতি নষ্ট হবে না তাদের আকৃতি বিকৃত হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা সেখানে যাওয়ার পর তাদের চেহারাগুলো দেখে দেখে চিনে নেবেন আর চিনে নিয়ে তাদেরকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন আউলিয়া কেরামের চর্চা তাদের মহব্বতের প্রয়োজন আছে কিনা আছে কেন কারণ আজকে তাদের সাথে যদি ভালোবাসার সম্পর্ক গড়তে পারি আমাদের এই বিশ্বাস আছে রব্বুল আলামিন কোরআনে ওয়াদা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে ওলিদের কোনো শঙ্কা কোনো ভয় থাকবে আর ওলিদের যখন কোনো ভয় নাই এই মুমিন বান্দাদের কাতারে তারা থাকবে কিনা বলেন না থাকবে কিনা থাকবেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে তাদের প্রেমিক প্রিয়জনদের জন্য তারা আবেদন করবেন আমার রাসূলে পাক বলছেন তাদেরকে আল্লাহ এই ক্ষমতা দিবেন তারা জাহান্নামীদেরকে বের করে করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাআলা সব নিয়ামতের মালিক সব নিয়ামতের মালিক কে আল্লাহ আর সব নিয়ামত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বণ্টন করেন আমরা যারা এই বিশ্বাস রাখি যে আউলিয়া কেরাম কোনো বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতি করতে পারেন সেটা এই হাদিসগুলোর আলোকে সব কিছুর হুকুম হচ্ছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে আল্লাহ যখন কোনো বান্দাকে নির্দেশ দেবেন যে তোমার পরিচিত তোমার প্রিয়জনদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো এখানে আমি আপনি আপত্তি করার কোনো সুযোগ আছে যার নিয়ামত তিনি হুকুম দিচ্ছেন তুমি বের করে নিয়ে আসো আজ আমি তোমাকে একটা জেনারেল ঘোষণা দিলাম তোমাকে স্বাভাবিকভাবে আমি উন্মুক্ত করে দিলাম তোমার প্রিয়জন আপনজনদেরকে ডেকে নিয়ে আসো আর তাদেরকে নিয়ে তুমি সহ জান্নাতে প্রবেশ করো এই কারণে আউলিয়া কেরাম
মুমিন বান্দার লাভ করতে পারেন শুধু দুনিয়াতে নন বরঞ্চ কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তাদেরকে ওই মুমিন বান্দা তাদের প্রিয়জন তারা যদি জাহান্নামে থেকে থাকে তাদেরকে সহনীয় জান্নাতে যাওয়ার সুন্দর সুযোগ করে দেবেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ আজ অনেকের ধারণা হতে পারে যে আউলিয়া কেরাম তারা তো ইন্তেকাল করেছেন কবরের মধ্যে মরে আছেন কিন্তু আমরা মানি আউলিয়া কেরামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আলামে বারজখে পরকালীন জীবনে আপন আপন কবর শরীফে আপন আপন মাজারে পাকে জীবিত রেখেছেন এটা কোনো গায়ের জোরে দাবি নয় এই দাবিটা হচ্ছে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে আজ হাজার বছর পার হয়ে গেল শত বছর পার হয়ে গেল আউলিয়া কেরামের চর্চা কেন জীবিত কুরআনুল কারীমে সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা যারা সৎ ঈমান এনেছে এবং সৎকর্ম পালন করেছে আল্লাহ বলছেন সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তার বান্দাদের হৃদয়ে মহব্বত সৃষ্টি করে দেবেন বান্দাদের অন্তরে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দেবেন আজ 812 বছর পূর্বে ইন্তেকাল করেছেন সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ মুঈনউদ্দিন হাসান সঞ্জিরি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 812 বছর পূর্বে ইন্তেকাল করেছেন এখনো ওনার চর্চা বেঁচে আছে কিনা আছে ওনাকে সবাই চেনে ইতিপূর্বে 800 বছরে অনেক বড় বড় রাজা বাদশা দিল্লির সালতানাতেও আসীন হয়েছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারও আসীন হয়েছেন এভাবে আশেপাশে অনেক রাজা বাদশা আপন আপন চেয়ারে বসেছেন কিন্তু তাদেরকে শত বছর পরও মহব্বতের সাথে মানুষ কি স্মরণে রাখে তাদের কথা কি মানুষ চর্চা করে প্রজন্ম থেকে প্রজন্ম এক প্রজন্ম যা জেনেছে পরের প্রজন্মের কাছে সেটা বিস্মৃতি হয়ে যায় সেটা হারিয়ে যায় সেটার আর চর্চা বাকি থাকে না কিন্তু কালের আবর্তন সময় পরিবর্তন একের পর এক যুগ চলে যাচ্ছে আমরা বলতাম আগে আমরা স্বাভাবিক প্রাচীন যুগে ছিলাম এখন আমরা আধুনিক যুগে এসে গেছি অত্যাধুনিক হচ্ছি মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হচ্ছি তারপরও দেখা যায় আল্লাহর প্রিয় বান্দাদের চর্চা আল্লাহ তাআলা আজও বাকি রেখে দিয়েছেন সেটা কেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য বান্দাদের হৃদয়ে মহব্বত সৃষ্টি করে দেবেন তাই সময় গেল তাদের আলোচনা কখনো মিটবে না আজ 812 বছর পর হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চর্চা অব্যাহত আছে দিল্লির হিন্দুস্তানের ভারতের আজমিরে ওনার মাজারে পাক অনেকে এখানে গিয়েছেন দেখেছেন জিয়ারত করেছেন আলহামদুলিল্লাহ আমারও 2015 সনে যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আগমন করছে ওনার জিয়ারত করার জন্য ওনার মাজার দেখার জন্য ওনার ওখানে গিয়ে দোয়া করার জন্য এবং দেখা গেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার ওয়াদা মোতাবেক আল্লাহর ওলিদের সান্নিধ্যে গিয়ে যখন কোনো বান্দা দোয়া করে তখন ওই বান্দার দোয়া কবুল হয়ে যায় অনেকেই ব্যঙ্গ করে বলেন যে খাজা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে এ কথাগুলো বলাটা চূড়ান্ত শিরিক এভাবে করে অনেককে আলোচনা করতে দেখা যায় কিন্তু আমরা তাদেরকে বলবো বুঝের ভুল থাকলে যারা জানেন বুঝেন তাদের সাথে শেয়ার করে বুঝে নেওয়া উচিত আউলিয়া কেরাম এসেছেন মানুষকে নিজের অনুসারী করতে নাকি রসুলের অনুসারী করতে আউলিয়া কেরাম এসেছেন নিজের ইবাদত করাতে নাকি আল্লাহর ইবাদত করাতে প্রত্যেক আউলিয়া কেরামের মাজার আপনারা চট্টগ্রাম তো ওলিদের শহর এখানে আশেপাশে যত মাজার আছে সব মাজারের আশেপাশে দেখবেন জুমা মসজিদ আছে আছে কি না পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা হচ্ছে কোনো জিয়ারতকারী কোনো ওলির পূজা বা ওলির এবাদত করছে না সেখানে গেলেও এবাদত হচ্ছে কার
জিয়ারত করার সময় কি পড়া হচ্ছে? প্রথমে সালাম দেয়া হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওলি আল্লাহর মাজারে যখন যায় তখন সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আপনার প্রতি সালাম। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটা বিষয় যা তালিম দিয়েছেন সবগুলো বাস্তবতার উপর ভিত্তি করে দিয়েছেন, কোনো কিছু কাল্পনিক নয়, স্বপ্নে বা কাল্পনার জগতে আমাদেরকে হারিয়ে যেতে দেননি, বরং বাস্তবতার সাথে আমাদেরকে মিল করিয়ে দিয়েছেন। সালাম দেয়া হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মানুষ সালাম কাকে দিচ্ছে? কবরের মধ্যে যিনি আছেন তাকেই তো সালাম দিচ্ছে। এখন সালাম কাকে দেয়া হয়? সালামটা সফল হওয়ার জন্য শর্ত কি? যাকে সালাম দিচ্ছে তাকে তার সালামটা আগে শুনতে হবে, সালামটা আগে শুনতে হবে। বোঝা গেল যাকে সালাম দেয়া হচ্ছে তিনি সালাম শুনেন, তিনি সালাম শুনেন। আবার কথা হচ্ছে, সালাম শুধু শুনলে হবে না, সালামের জবাবও দিতে হবে, সালামের জবাবও দিতে হবে। এখন যাকে সালাম দেয়া হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, তাহলে তার মধ্যে এই ক্ষমতাও থাকতে হবে যে তিনি সালাম শোনা মাত্রই সালামের রেসপন্স করতে পারবেন, জবাব দিতে পারবেন, উত্তর দিতে পারবেন। আমি আপনাদের সাথে হাদিসে পাক শেয়ার করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহকামু শরিয়াতিস সুগরা, আব্দুল হক আল আশবিলি রহমতুল্লাহি আলাই এ হাদিসে পাক কোট করেছেন, যেটা একেবারে সহিহ সনদে বর্ণিত হয়েছে, এবং ইবনে আব্দুল বর আল ইস্তিসকার কিতাবের মধ্যে হাদিসে পাক কোট করেছেন। আপনারা অনলাইনে যদি সার্চ করেন প্রথম খণ্ডের 185 নম্বর হাদিসে পাক, আমি আরবি ইবারত সহ বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুমিন, যে কোনো ব্যক্তি যদি তার মুমিন ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে, কবরের সামনে পৌঁছে যায়, কবর সামনে রেখে যদি সে অতিক্রম করে, কানা ইয়ারিফু ফিদ দুনিয়া, যার কবরের পার দিয়ে সে যাচ্ছে ওই কবরবাসী তাকে দুনিয়াতে থাকা অবস্থায় চিনত, তার সাথে পরিচয় ছিল, রিলেশন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা যখন কবর সামনে দেখেছে, ফায়ুসাল্লিমু আলাইহি, তাকে কি করলো? সালাম দিল। ফায়ুসাল্লিমু আলাইহি, কবর দেখে কি দিল? সালাম দিল। আমরা কবর কবরস্থানের পাশ দিয়ে যখন যাই তখন সালাম বলি কি না? বলি। শুধু সালাম নয়, আমরা অনেকগুলো করি। হাদিসে পাক আমার নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বললাম, সালাম দিলাম, এরপরে বলছে কি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ওই কবরবাসীর জন্য দোয়া করছি এবং তাকে সম্বোধন করে বলছি, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকেও ক্ষমা করে আমাকেও ক্ষমা করে, আল্লাহ যেন তোমাকেও ক্ষমা করে আমাকেও ক্ষমা করে। কবরবাসীর সাথে আমার কথা হচ্ছে এই সালামের মধ্য দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমার প্রতি সালাম। তারপরে বলছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিন, তোমাকেও মাফ করে দিন। এরপরে কি বলছি, তাকে সান্ত্বনা দিচ্ছি, তুমি কবরে একা আছো, এটা মনে করিও না যে আমরা এখানে আজীবন থেকে যাব, নয়, আন্তুম সালাফুনা, আন্তুম সালাফুনা, তুমি হচ্ছ আমাদের আগে আগমনকারী কবরে, ওয়া নাহনু বিল আসর, আর আমরা তোমার পিছে পিছে আগমনকারী, আমরাও এখানে থেকে যাব না, তুমি আগে চলে গেছো, আমরাও তোমার পেছনে পেছনে চলে আসছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। যে কথাটি আমি বলতে যাচ্ছি, সময় খুব কম, এখন সাধারণ বান্দা তার কবরের পারে গিয়ে যখন আমি সালাম দিলাম, এখন তিনি সালাম শুনেছেন কিনা? হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আরাফাহু, এই সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রূহ ফেরত দেন, ওই কবরবাসী যে সালাম দিয়েছে তাকে চিনতে পারে, ইল্লা আরাফাহু, এবং বলছেন ওয়া রাদ্দা আলাইহিস সালাম, সে যে সালাম দিয়েছে ওই কবরবাসী কবর থেকে তার সালামের জবাব দিতে থাকে। দেখুন সহিহ হাদিসে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাধারণ কবরবাসীর পাশ দিয়ে কেউ যদি যায় তাকে যদি উদ্দেশ্য করে সালাম দেয়, সে সালাম শুনে এবং সালামের জবাবও দেয়, সেই যেভাবে চিনত কবর থেকেও সেভাবে চিনে। এখন যিনি সাধারণ মুমিন তার যদি এই অবস্থা হয়, যিনি আল্লাহ আল্লাহর রসুলকে রাজি করে আল্লাহর বলি হয়ে গেছেন,
যিনি আল্লাহর প্রিয়জন হয়ে গেছেন তার মর্যাদা কি কমবে নাকি বাড়বে অবশ্যই বাড়বে সেজন্য আল্লাহর বলিগণ আপন মাজারে পাকে কোন ভক্ত অনুরক্ত প্রিয়জন প্রেমিক যদি তাদেরকে উদ্দেশ্য করে সালাম দেন তারা তাদেরকে চেনেন এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন আজও লক্ষ লক্ষ মানুষ তাদের মাজারে তাদের কবরে যাচ্ছেন এটাকে অনেকেই কবর পূজা বলে নাম দিয়েছে একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ দেখুন মুমিন বান্দার ইসলামের কিছু পরিভাষা আছে কিনা আমরা করি ইবাদত আমরা পূজা করি আমাদের আমল আমল করার পরে সেটাকে আমরা মনে করি ইবাদত ইবাদত কার জন্য আল্লাহর জন্য আমরা কারো পূজা করি না বাকি কবরস্থানে আমরা কেন যাই কারণ সেই যাওয়াটা আমার নবী শিখিয়েছেন কবর শরীফে কবরের কবরস্থানে যাওয়াটা কে শিখিয়েছেন নবী শিখিয়েছেন অনেকগুলো হাদিসে পাক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকীতে নিয়মিত জিয়ারত করতেন প্রতি জুমার দিন মা বাবার কবরে সন্তানকে গিয়ে জিয়ারত করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে সন্তান নিয়মিত প্রতি জুমার দিন মা বাবার কবরের পারে গিয়ে জিয়ারত করবে আল্লাহ ওই আমলের বসিলায় ওই সন্তানের জীবনের গুনাহ মাফ করে দেবে এখন যে মা বাবার কবরের পারে গিয়ে জিয়ারত করলো তার গুনাহ মাফ হয়ে গেল যিনি কবরে আছেন তার গুনাহ মাফ হবে না হবে কি না আর কবরে যখন গেলেন আপনি সালাম দিলেন আল্লাহর হাবিব বলছেন ওই সন্তানের জীবনের সকল গুনাহ মাফ হয়ে গেছে তাহলে বোঝা গেল ওই সন্তান যখন গিয়ে জিয়ারত করে তখন ওই জিয়ারতের কারণে আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহকে মাফ করে দেন তো এগুলো শিখিয়েছেন আল্লাহর হাবিব আমরা কবর জিয়ারত করি সেখানে সালাম দেই সূরা ফাতিহা শরীফ পড়ি সূরা ইখলাস শরীফ পড়ি সূরা মুলক শরীফ পড়ি সূরা ইয়াসিন পড়ি দুরূদ শরীফ পড়ি তারপরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আয় আল্লাহ আমাদের মরহুম মরহুমিনদেরকে মাফ করো এবং আমাদেরকে তুমি মাফ করে দাও এখানে ক্ষতির কিসের পূজার কিসের এখানে তো কোনো কবরকে পূজা করা হয় নাই বরং নবীর সুন্নাতকে জিন্দা করা হয়েছে নবীর সুন্নাতকে নবীর তালিমকে জিন্দা করা হয়েছে যারা মাজার পূজারী কবর পূজারী বলবে মনে করবেন এরা মানুষকে নবীর সুন্না থেকে আল্লাহর দেয়া বিধান থেকে নবীর বিধান থেকে দূরে সরাতে চায় এদের সাথে দীন ইসলামের কোনো সম্পর্ক নাই এরা অতিরঞ্জন করছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই আপনার জানা না থাকতে পারে আপনি যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিন আপনার কোনো বিষয়ে ক্লিয়ার না হতে পারে স্পষ্ট না হতে পারে যারা জানে স্পষ্ট তাদের সাথে আপনি বসে আলোচনা করে নিন এখন একতরফা নাই নাই বলে বা কাউকে বেদাতি মাজার পূজারি নানান অভিধায় আখ্যায়িত করে মুমিন বান্দার আত্ম মর্যাদার মধ্যে আঘাত করবেন হারাম কাজ করবেন আবার নিজেকে পাক্কা মুমিন দাবি করবেন কখনো সম্ভব নয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আজ ছয় রজব হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইর পবিত্র ওরসে পাক হচ্ছে ওনার চর্চা হচ্ছে ওনার ফাতেহা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব রব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া কেরামের ছায়ায় থেকে তাদের জীবনী চর্চা করার তৌফিক দান করুক আমিন এতে আমাদের জন্য লাভ রয়েছে কোনোভাবে ক্ষতি নয় কারণ আউলিয়া কেরামের সোহবত তাদের সংস্পর্শে এসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইমান পেয়েছে ইসলাম পেয়েছে দীন হক ইসলামের পরিচয় পেয়েছে ইবাদত বান্দগি পেয়েছে আজকে আলেমগণ ওলামায়ে কেরাম বিশেষ করে আউলিয়া কেরামের যেখানে যেখানে তারা বসে ইবাদত করতেন সেগুলো আজকে খানকা হয়েছে ওই খানকার পাশে আবার মসজিদও হয়েছে তারা জামাত সহকারে গিয়ে মসজিদে নামাজ আদায় করেন এবং তাদের খানকাগুলোতে সারা দিন 24 আওয়ার্স কোরআন ও সুন্নার চর্চা চলছে কোরআনের দরস দিচ্ছেন আউলিয়া কেরামের কাছে মানুষ কেন আসতো ইসলাম শেখার জন্য আসতো জানার জন্য আসতো আপনার আশেপাশে খবর নিল দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ আমরাও তরিকতপন্থী কাদরিয়া তরিকার সাথে আমরা জড়িত আছি ষোলো শহর আলমগীর খানকায় কাদরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া যেটা ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার পাশে অবস্থিত সে খানকা শরীফ আপনারা যদি দেখেন ফজরের নামাজের পর থেকে পুরো রাত 24 আওয়ার্স সেখানে কোরআন ও হাদিসের দরস দেওয়া হচ্ছে সেখানে খানকা মানে শুধু খাবার দাবার তাবারুকের বিতরণ নয় বরঞ্চ আসল তাবারুক হচ্ছে কোরআন ও সুন্নার এলম সেখানে সাধারণ বান্দারা সাধারণ মুসলমানরা এলম হাসিল করছেন আর মাদ্রাসার ছাত্ররা দলে দলে হাজার হাজার স্টুডেন্ট
প্রতিদিন ওইখানকার শরীফে বসে বসে কোরআন ও হাদিসের চর্চা অব্যাহত রেখেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা আমি সবাইকে বলবো, আউলিয়া কেরামের সাথে থাকলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের লোকমা হালাল হবে, আমাদের ইবাদতের মধ্যে মজা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।